আপনি এই ভাবুন না কেন, আমি আপনার শত্রু নই। আমি আপনাকে কামড়াতে চাই না এবং আমি এটাও চাই না যে আপনি আমাকে আঘাত বা হত্যা করুন। সাপ একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য বাস্তবায়ন করে থাকে। খেতে আমরা ফসল নষ্টকারী ইঁদুরগুলো খেয়ে ফেলি। বাস্তবতা হল সাপ এবং মানুষ পরস্পরের কাছাকাছি বসবাস করে। কখনো কখনো খাবার ও জলের সন্ধানে সাপ আপনার বাড়িতে ঢুকে পড়ে। কখনো কখনো আপনি যখন বাইরে খেলাধুলো করেন তখন আমরা একটি পথ ধরে এগিয়ে যাই। যদি আপনি কোনো সাপকে ধীরে ধীরে সরে যেতে দেখেন সেটিকে ধরে তুলবেন না। অনুগ্রহ করে সব সাপকে তাদের নিজের মতো করে থাকতে দিন। বহুবার সাপ এবং মানুষ পরস্পরের সংস্পর্শে চলে আসে এবং অনাবশ্যক দুর্ঘটনা ঘটে যায়। প্রতি বছর 50 লক্ষ মানুষকে সাপে কামড়ায়। এই চলচ্চিত্রটি দেখুন। সাপের কামড় থেকে বাঁচতে অথবা সাপ কামড়ে দিলে তারপর কি করতে হবে তা জানুন। সাপ কামড়ালে ধীরে ধীরে একটি নিরাপদ জায়গায় সরে যান। আরেকবার কামড় খাওয়া এড়াতে কখনোই সাপটি ধরার বা সাপটিকে মেরে ফেলার চেষ্টা করবেন না। শান্ত থাকুন, আতঙ্কিত হবেন না, কখনোই দৌড়দৌড়ি করবেন না। আতঙ্কিত হওয়া এবং নড়াচড়ার ফলে আপনার হৃৎস্পন্দনের হার বেড়ে যায় এবং রক্তে বিষ দ্রুত ছড়িয়ে পড়ে। আপনার পুরো শরীর স্থির রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো মনে রাখবেন সেগুলো হল, সঙ্গে সঙ্গে একটি হাসপাতালে চলে যান, একটি অ্যাম্বুলেন্স ডাকুন অথবা একটি গাড়ি বা মোটর বাইকের ব্যবস্থা করুন। অ্যান্টিভেনাম হল একমাত্র ওষুধ যা আপনার জীবন বাঁচাতে পারে। সঠিক চিকিৎসা পরিষেবা নেওয়া অপরিহার্য। সনাতন চিকিৎসা, ভেষজ চিকিৎসা বা ক্ষতিকারক প্রাথমিক চিকিৎসা নিয়ে সময় নষ্ট করবেন না। যে কোনো আটোসাটো জামাকাপড় আলগা করে দিন। সব অলংকার সঙ্গে সঙ্গে খুলে ফেলুন। সাপে কামড়ানোর পর আপনি যদি কোনো ব্যক্তিকে চিত করে শোয়ান তাহলে তার শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। সাপে কামড়ানো ব্যক্তিকে সবসময় তার বাঁদিকে ফিরিয়ে শোয়াবেন এবং তার মুখ নিচের দিকে করে রাখবেন যাতে তিনি প্রয়োজনে বমি করতে পারেন। কখনোই টর্নিকেট ব্যবহার করবেন না অথবা কাপড় বা দড়ি দিয়ে শক্ত করে বাঁধবেন না। এটি করলে রক্তের প্রবাহ বন্ধ হয়ে যাবে, যার ফলে সেই হাত বা পা বাদ দেওয়ার প্রয়োজন হতে পারে। সাপের বিষ কখনোই চুষে বের করে ফেলার চেষ্টা করবেন না। ক্ষত জায়গাটি কখনোই ধোবেন না, স্পর্শ করবেন না অথবা সেখানে ওষুধ লাগাবেন না। বিষ বাইরে বের হয়ে যাওয়ার জন্য কখনোই ক্ষতস্থান কাটার উদ্দেশ্যে কোনো কিছু ব্যবহার করবেন না। এটি বিপজ্জনক এবং সংক্রমণের কারণ হতে পারে। যখনই কোনো রোগীকে বহন করতে যাবেন তাকে সতর্কতার সাথে বহন করুন অথবা একটি সাময়িক স্ট্রেচার ব্যবহার করুন। মোটর বাইকে করে নিয়ে যাওয়ার সময় কোনো একজনকে রোগীর পেছনে বসতে হবে, কারণ রোগী জ্ঞান হারিয়ে ফেলতে পারেন। তাহলে আপনার প্রত্যেক দিনের জীবনে সাপের কামড় প্রতিরোধ করতে বা সর্পাঘাতের সম্ভাবনা কমিয়ে আনতে আপনি কি করতে পারেন? সবসময় জুতো বা বুট ও প্যান্ট পরুন। মাঠে বা উঁচু ঘাসের মধ্যে কোথায় পা ফেলছেন সেদিকে খেয়াল রাখুন। জমিতে কোনো কিছু খুঁজে দেখতে হাত ব্যবহার করার আগে একটি লাঠি ব্যবহার করুন। কখনোই মাটির গর্তে অথবা ফাঁপা কাঠ ও গাছের ভেতরে হাত ঢোকাবেন না। সবসময় একজন বন্ধু বা পরিবারের সদস্যকে সাথে নিয়ে মাঠে যাবেন। আপনি কখনোই জানেন না যে কখন আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে। বাড়িতে যা করবেন, টাইট করে বন্ধ করা পাত্রে খাবার ও জল রাখার মাধ্যমে সাপকে ঘরের ভেতরে আসতে নিরুৎসাহিত করুন। ইঁদুরের খোঁজে সাপ বাড়িঘরের মধ্যে ঢুকে পড়ে। বসবাসের ঘরবাড়ি ও অন্য বাড়িগুলো ইঁদুর মুক্ত রাখুন। মেঝে থেকে খাদ্যের উচ্ছিষ্ট পরিষ্কার করুন এবং জায়গাগুলো পরিষ্কার রাখুন। সাপ ও ইঁদুরের প্রবেশ কমাতে বাড়িঘরে যতটা সম্ভব কম ছিদ্র রাখুন। কাঠের স্তূপ ঘর থেকে নিরাপদ দূরত্বে রাখুন। রান্নার জন্য ব্যবহৃত কাঠ উঁচু কোনো জায়গায় তুলে রাখুন। আপনার বাড়ির আশেপাশের জায়গাগুলো স্তূপীকৃত জিনিসপত্র, লম্বা ঘাস ও আবর্জনা মুক্ত রাখুন। পথগুলো পরিষ্কার রাখুন যেন সেগুলো ঝরা পাতার আবর্জনা থেকে মুক্ত থাকে। যেহেতু কিছু সাপ রাতে ঘুরে বেড়ায় তাই মেঝে থেকে উঁচু বিছানায় ঘুমানো জরুরি, যাতে ঘুমন্ত অবস্থায় আপনি গড়িয়ে সাপের গায়ের ওপর উঠে না পড়েন। সবচেয়ে ভালো উপদেশ হল ভালোভাবে গুঁজে রাখা মশারির ভেতরে ঘুমনো।
এটি মশা, বিছে, কেন্ন ও মাকড়সার কামড় থেকেও রক্ষা করবে। রাতে বাইরে হাঁটাহাঁটি করার সময় সব সময় একটা টর্চ বা আলো ব্যবহার করুন। আপনি আপনার আশপাশ সম্পর্কে জানলেও কোথায় সাপ থাকবে তা আপনি কখনোই জানতে পারবেন না। আপনার জুতো বা বুট সবসময় ঝুলিয়ে রাখবেন যাতে কোনো কিছু সেগুলোর মধ্যে ঢুকে পড়তে না পারে। এই পরামর্শগুলো মানার কারণে অনেক মানুষের জীবন রক্ষা পেয়েছে। এই গুরুত্বপূর্ণ নিয়মগুলো অন্যদের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, সাপের কামড়ের জন্য একমাত্র কার্যকর চিকিৎসা হল অ্যান্টিভেনম। শত শত রকমের সাপ রয়েছে, কিন্তু তার মধ্যে শুধু অল্প সংখ্যক সাপই বিষাক্ত। কখনোই ঝুঁকি নেবেন না। কোন ধরনের সাপ আপনাকে কামড়েছে সে ব্যাপারে নিশ্চিত না হলেও সবসময় সরাসরি হাসপাতালে চলে যান। আপনার কাছের স্বাস্থ্যকেন্দ্রগুলোর অবস্থান জেনে রাখুন। সেখানে কিভাবে যাবেন সে ব্যাপারে আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সাথে পরিকল্পনা করে রাখুন। সনাতন পদ্ধতিগুলো কখনোই ব্যবহার করবেন না। আধুনিক প্রাথমিক চিকিৎসা পদ্ধতি অনুসরণ করুন। বাড়িতে চিকিৎসা করে সারানোর জন্য অপেক্ষা করবেন না, এতে অনেক দেরি হয়ে যেতে পারে। আমরা দুজনেই একই জায়গায় পাশাপাশি বসবাস করি। আসুন আমাদের উভয়ের দীর্ঘ ও কার্যকর ফলপ্রসূ জীবনযাপন নিশ্চিত করি।